মর্নিং ফ্রেন্ডস, ক্রিয়েশন আপ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন বাজলো সকাল 9টা, আর সকালের কাজকর্ম এখনই সারা হলো, মানে 9টা বাজছে, অনেক কাজকর্ম ছিল তো ওই জন্য এখনই সারা হলো। তো দেখো সকাল সকাল ভাবছি শনিবার, তার জন্য দেখো এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি, অনেক জবা ফুল। আমাদের ওই বাড়িতেই সব ফুটেছিল তো বাবা দিয়ে গেল, দেখো অনেকগুলো জবা ফুল। তো এখন করব মায়ের পুজো, তারপর রান্না বান্না করে একটু করিমপুর যাব। আর কেন যাচ্ছি, করিমপুর গিয়ে কি করব না করব তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব, আর আজকে সারাদিনও কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। ভাই এসেছে, দেখো ভাইকে বলেছিলাম আসতে, ওই যে বড় বড় যে ঘাসগুলো হয়েছিল এর আগে তো আমি নিড়িন দিয়ে দিয়ে উপড়িয়েছিলাম, কিন্তু এমন এমন জায়গায় মানে ঘাসগুলো আছে যেখানে মানে অনেক জঙ্গল হয়ে গেছে, তো ওর ভেতরে যাওয়া যাবে না, ওই জন্য ঘাস মরা ওষুধ দেয়া হচ্ছে। তো দুদিন বাদেই ওই জঙ্গলগুলো সব মরে যাবে, তখন দেখবে কত সুন্দর পরিষ্কার পরিষ্কার লাগছে। আর এ পাশে ওপাশে চারিদিকেই দেখো ঘাস হয়ে আছে, মানে পরিষ্কার করেও পারছি না, পরিষ্কার করছি আবার ঘাস বেরিয়ে যাচ্ছে। রুদ্রিকের জন্য দোলনা অর্ডার করেছিলাম, দেখো তো যেদিনকে এসেছে এটা সেদিন আমি ওই বাড়িতে ছিলাম। তো চলো দোলনাটা কেমন এসেছে তোমাদের একবার দেখিয়ে দেব। তো দোলনাটা অর্ডার করেছিলাম পুজোর আগে, কিন্তু দোলনাটা আস্তে আস্তে মানে পুজোর পরই হয়ে গেল। তো যে কালারটা আমরা অর্ডার করেছিলাম সেটাই এসেছে। অনেক সময় কি হয় বলো তো, অনলাইন থেকে জিনিস নিলেও না যে কালারটা অর্ডার করো সে কালারটা মানে অনেক সময় দেয় না, তো আমাদের জিনিসটা একদম ঠিকঠাকই এসেছে। শনিবারের পুজো দেখো কমপ্লিট হয়ে গেল। তো অনেক জবা ফুল দেখো খুব সাজিয়েছি, খুব সুন্দরও লাগছে দেখতে। তো এবার যাব রান্না করতে, আর রান্না বান্না সেরে ঘরটার গুছিয়ে তারপর যাব করিমপুর। পুজো করে উঠে খুব খিদে পেয়ে গেছে, আর ভাতটা আমি আগেই করে রেখেছিলাম। তো দেখো ভাত, আলু সেদ্ধ আর হচ্ছে মাছের ঝোল দিয়ে সব একসাথে চটকে মেখে নিয়েছি, আর মাছটা আজকের না, মাছটা কালকের। আর দেখো আলু সিদ্ধ করেছি, আর এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছি। তো ডাল করব, আলু সিদ্ধ আর ডিম ভাজা, আর কটা ঢ্যাঁড়স আছে, তো ঢ্যাঁড়সগুলো শুকিয়ে যাচ্ছে, ঢ্যাঁড়সগুলো আজকে ভেজে ফেলবো। এসেছি দেখো রান্না বান্না সেরে, তো ওই দেখো শঙ্করগিনী প্যালেস দেখা যাচ্ছে, তো ওই দোকানটাতেই যাব। আমার যা কাজ ছিল হয়ে গেছে, তো এখন দেখো বাড়ি চলে আসছি। তো বাড়ি ফিরে এসে তোমাদেরকে বলছি আমি কিসের জন্য গেছিলাম। এখন বাজলো 3:17, আর এইমাত্র বাড়ি এলাম, মানে বাড়ি এসেছি 2:30-এর দিকে।
তো আড়াইটির দিকে বাড়িতে নেমে রুদ্রিক ওই বাড়িতে ছিল, তো আমি তো রুদ্রিককে নিয়ে যাইনি, ওই জন্য ওই বাড়িতে একটু নেমেছিলাম। আর রুদ্রিক আজকে প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে, আর ওর দুষ্টুমি সহ্য করতে করতে আমার দেখো চোখ মুখ পুরো বসে গেছে। জানি না কি হয়েছে, মানে আজকে সকাল থেকেই খ্যান 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 করেই যাচ্ছে, আর ওর শরীরটাও বোধ হয় একটু খারাপ, মানে ভেতর ভেতর হয়তো খারাপ করছে, নইলে এরকম মানে খ্যান খ্যান করে না, দুষ্টুমি করে কিন্তু খ্যান খ্যান করে না। চারটের সময় পড়ানো আছে, তো আপাতত আমি ওকে মার কাছেই রেখে আসলাম, মা ওকে আরেকটু বাদেই নিয়ে চলে আসবে। তো আমার অ্যানিভার্সারির গিফটটা তো দেখলে, তো করিমপুর গেছিলাম এই জন্যেই, ওই গিফটটা পাল্টানোর জন্যই গেছিলাম। তো ওই যে কানেরটা দেখলে, ওই কানেরটা আমার কানের সাথে মানে মিল খাচ্ছে না, আমার কানটা একটু অন্যরকম, কানের সাথে মানাতো না। তো চলো দেখাচ্ছি আমার কানটা মানে কেমন টাইপের, তোমরা দেখলে বুঝতে পারবে। মানে এই যে এখানে তো মানে কানের এই যে এই অংশটা, তো এখানে তো এইরকম হয়ে থাকে, তো আমারটা দেখো আমার মানে কোনো ভাঁজ নেই, মানে এখান থেকে কানটা নেমে এসে পুরো এইরকম। তো এই জায়গাটাই ধরো এই দেখো, তো এখানে যদি আমি কোনো টপ কানের পরি, তো আমার এই জিনিসটা দেখো দেখা যাবে, টপ কানের আমাকে মানাই না পড়লে, তো টপ কানের পড়লে আমাকে এমনই টপ কানের পরতে হবে, মানে যাতে আমার এই পুরো কানটা এরকম ঢাকা থাকে। কিন্তু ওই কানেরগুলো তো খুব ছোট ছোট, ওই জন্য এই কানের এই অংশটা মানে ঢাকা থাকছে না, ওই জন্য দেখতে খুব বাজে লাগতো, যার জন্যই কানেরটা আমার ফেরত দেওয়া। আর রুদ্রিকের বাবা তো অত বোঝে না, তো ও যদি নিয়ে যেত আমাকে গিফটটা কিনতে সঙ্গে করে, তো তাহলে আমি ওই কানেরটা কিনতাম না, তখনই মানে সমাধান হয়ে যেত সমস্যার। তো আবার ধরো আবার যেতে হলো আমাকে রুদ্রিককে রেখে, তো কী করা যাবে বলো। যে জিনিসটা ধরো আমি ব্যবহারই করতে পারবো না, সেই জিনিসটা তো ধরো আমার বাড়িতে রেখে কোনো লাভ নেই। আর ও প্রথমে নিতেও না, ও পলা আংটিই নিত, কিন্তু ও বুঝতে পারেনি যে আমার হাতে কোন সাইজটা লাগবে কি না লাগবে। ও যেদিন গেছিল সেদিন সব বড় বড় ছিল, আর আজকে আমি গেছিলাম তখন সব ছোট ছোট আংটি এসেছিল, মানে আমার হাতের মাপে সবগুলোই হচ্ছিল। তো আমি নিয়েছি পলা আংটি, তো চলো তোমাদেরকে দেখাবো। আর আমার কানটা না ওই রকম বললে, মানে আমি কোনো পছন্দের কানের পরতে পারি না, মানে যে কানেরগুলো মানে খুব ছোট ছোট টাইপের হয় কিন্তু কানে ভালো লাগে পরলে, তো সেই রকম জিনিস আমি পরতে পারি না, মানে সবসময় কান এই কানের এই জায়গাটা ঢেকে রাখতে হবে সেই রকম জিনিসই পরি। আর এই রকম রিং কানের পরলে এই জায়গাটা দেখা যায়, কিন্তু রিং কানের পরলে অতটা খারাপ লাগে না, কিন্তু যদি টপ কানের পরি মানে কানটা পুরো বোঝা যায়, তো ওই জন্য একটু কেমন লাগে, ওই জন্য আরও পাল্টালাম। আর স্নান করে উঠে তো সেই সকালবেলায় পুজো করেছি, তারপরে মানে এখনও পর্যন্ত আমার চুলের ভেতরে ভেজা আছে, কেন বলো তো, কারণ রুদ্রিকের অত্যাচার, তার উপর রান্নাবান্না ছিল, চুল বেঁধে সব কাজ করেছি, তার উপর করিমপুর গেছি, তাও চুল বেঁধে ভেতরটা পুরো ভেজা, ওই জন্য চুলটা একটু ছাড়া দিলাম। কোন দিকে নিয়ে গেলে ঠিক কতটা বোঝা যাবে আমি বুঝতে পারছি না, তাও দেখো তোমরা ডিজাইনটা নিশ্চয়ই বুঝতে পারবে। তো একদমই হালকার ওপরে ডিজাইনটা, দাঁড়াও খুলে দেখাচ্ছি আমি, এভাবে না ঠিক বোঝা যাচ্ছে না। তো ডিজাইনটা দেখো এইরকম, খুবই সিম্পল ডিজাইন। আর এই আংটিটার যে কালারটা সেটা অনেক রকমের ছিল, লাল ছিল, খয়েরি ছিল, তারপরে কালো কালার, নীল কালার, অনেক রকমের কালার ছিল। তো আমার এই কালারটাই পছন্দ হলো, আর রুদ্রিকের বাবাও এই কালারটাই পছন্দ করলো, আর এই ডিজাইনটা পছন্দ করলো, ওই জন্য আরও এটা নিলাম। তো চলো হাতে পরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো হাতে দেওয়ার পর এই যে এরকম লাগছে, মানে ছোটর ওপরে ডিজাইনটা তো দেখো খুব ভালোও লাগছে এমনি হাতে দিয়েই দেখো। আর সব থেকে বড় কথা, আমার জিনিসটা খুব মানে পছন্দ হয়েছে। তো পলা আংটি তো অনেকদিনই উঠেছে, কিন্তু আমার নেওয়ার শখ অনেকদিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু নেবো নেবো করে নেওয়াই হচ্ছিল না, ওই জন্য আরও মানে এই আংটিটাই চুজ করলাম অ্যানিভার্সারির গিফট হিসেবে। তো আমার এই গিফটটা তোমাদেরও কেমন লেগেছে তোমরা আমাকে জানিও। তো এইবার আসি আংটিটার দাম কত নিল, আর ওই প্রথম কানেরটার দাম কত ছিল, আর আমরা পাল্টাপাল্টি করে কি করলাম, তো সেটা তোমাদের বলছি।
তো রুদ্রিকের বাবা যে কানেরটা এনেছিল ওটার দাম দেখো লেখা আছে 3,700 টাকা। এটা দেখো অ্যাডভান্স পেমেন্ট হিসেবে লেখা আছে, কারণ আগের বিলটা তো আমরা ওদের দিয়ে দিয়েছি, তাই দেখো এখানে লেখা আছে 3,700 টাকা। আর আমাদের এই পলা আংটিটার দাম পড়লো 1,380 টাকা। এখানে দেখো লেখা আছে অ্যাডভান্স রিটার্ন, তো 2,320 টাকা আমাদের ওখানে বেঁচে যাচ্ছিল, মানে পলা আংটিটা নেওয়ার পর 2,320 টাকা বেঁচে যাচ্ছিল। তো কানেরটার দাম ছিল 3,750 টাকা আর এটা তো 1,380 টাকায় হয়ে গেল। তো ওই টাকাটা আমরা ফেরত নিইনি, আর ফেরত দিতেও না, ওই জন্য আমরা ওই টাকাটা ওই দোকানেই মানে রেখে এসেছি। তো ওটা এই যে বিলে এখানে লিখে দিয়েছে, তো ওটা বিলে সমস্ত কিছু লিখে দিয়েছে, কোনো অসুবিধা হবে না। তো রুদ্রিকের একটা জিনিস গড়াবো ভাবছি, তো কিছুদিন বাদেই ওটা, মানে বাড়িতে কালী পুজো আছে, কালী পুজোটা বেরিয়ে গেলেই ভাবছি দেবো বানাতে। তা বললো কোনো অসুবিধা হবে না, পরে কোনো জিনিস যদি নিই আমরা তাহলেও দেবে, বা অন্য কোনো জিনিস গড়াবো যখন তখনও কোনো অসুবিধা হবে না, তখন ওরা ঠিক করে দেবে বললো। আর এর আগেরবার অ্যানিভার্সারিতেও আমাকে ও আংটি দিয়েছিল, ওটাও খুব সুন্দর ডিজাইন, পরে তোমাদের একদিন দেখাবো। আর এবারও আমি ওই আংটিটাই চুজ করলাম। তো এবার আসি দামের কথায়। তো 1,380 টাকায় এরকম একটা সুন্দর সোনার গিফট, মানে 1,380 টাকায় বলো, এখনকার যুগে তো কিচ্ছু হয় না, মানে একটা নাকের কিনতে গেলেও তার 2,000 বা 1,500 টাকা এরকম দাম। তো 1,380 টাকায় এইরকম একটা আংটির আইডিয়া। তো তোমরাও যদি কাউকে কম দামে সোনার জিনিস গিফট করতে চাও, তো সবসময় তো আমরা অত দাম দিয়ে সোনার জিনিস কিনতে পারি না, তো মানে কম টাকার মধ্যে সবাই ওই নাকেরটাই চুজ করে। তো আমার মনে হয় এই আংটিটা একটা গিফট আইটেম হিসেবে অসাধারণ আইডিয়া। যেখানে একটা নাকেরের দাম 1,500 থেকে 2,000 টাকা, সেখানে তুমি এরকম একটা আংটি পেয়ে যাচ্ছ। তো একটা নাকেরের থেকে এরকম একটা সুন্দর আংটি গিফট করা, তো আমার মনে হয় এটা বুদ্ধিমানেরই কাজ। তোমাদেরকে একটা ছোট্টর ওপরে ভালো গিফটের আইডিয়াও দিলাম, আবার আমার গিফটটাও তোমাদেরকে দেখালাম। তো সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কথা বলতে বলতে আমি তো মানে আমার আসল জিনিসগুলোই দেখাতে ভুলে গেছি, তো চলো তোমাদের সেগুলোও দেখিয়ে দিচ্ছি। যে দেখছো এগুলো হচ্ছে মানে আমার আসল জিনিস। তো করিমপুর গেছিলাম শুধু আংটি পাল্টাবো, এটা তো মানে আসল উদ্দেশ্য ছিল, আর এগুলোও নেব সেটাও মানে উদ্দেশ্য ছিল, যেহেতু গাছ আমি ভীষণই পছন্দ করি। কিন্তু গাছ নেব, অনেক গাছ নেব ভেবেছিলাম, কিন্তু গাছ তখন মানে দুপুরবেলা, তো ওই জন্য মানে সকালবেলাটাই ভালো ভালো গাছ বসে, দুপুরবেলায় ছিল না, আর দুপুরবেলায় খুব কম লোকই বসে। কিন্তু আজকে আবার কী হয়েছে, আজকে আমি একজনাকেও দেখতে পেলাম না, যেহেতু লক্ষ্মী পুজোর বাজার খুব ভিড় ছিল, ওই জন্য মনে হয় গাছগাছালি আজকে বিক্রির জন্য বসেনি। তো আমি দেখো যে কটা পেয়েছি সে কটা নিয়েছি। তো গাছ বলতে আজকে ফুলের গাছ নেব ভেবেছিলাম, কিন্তু ফুলের গাছ সবজি গাছ দুটোই নেব ভেবেছিলাম, কিন্তু শুধু আমি সবজি গাছই পেয়েছি। তো এখানে দেখো আমি 10 টাকার নিয়েছি টমেটো চারা, এই দেখো টমেটো গাছ, এটা তো 10 টাকার টমেটো চারা নিয়েছি। আর 5 টাকার নিয়েছি ফুলকপির চারা, এই দেখো এগুলো ফুলকপির চারা। আর এখানে আছে 5 টাকার বেগুনের চারা। তো বেগুন গাছ তো আমি মানে সারা বাড়িতেই প্রায় লাগিয়ে দিয়েছি, তো ভাবছিলাম যে নেব না, কিন্তু ওই এই দুটো মিলে 15 টাকা হচ্ছিলো, তো 5 টাকা খুচরো ছিল না। তো ওই কাকুটা বললো যে বেগুনের চারা নিয়ে নাও, তো আমিও বললাম যে ভালো জাতের যদি বেগুন হয় তাহলে দিয়ে দাও, তাই জন্য দিয়ে এই গাছগুলো মোট আমার 20 টাকার। গাছ তো আমার খুবই প্রিয় জিনিস, দেখো এভাবেই ধরে আছি, আর ক্যামেরার সামনে না এভাবে ধরে রাখতে আমার খুব ভালোও লাগছে, মানে এক কথায় হচ্ছে আমি গাছ আদেকলা বলতে পারো। ফুলের গাছ যখন আমার আজকে নেওয়া হলো না, তখন ভাবছি আমি কিছুদিন পরে নেব, আর কিছুদিন মানে কি যখন হচ্ছে শীত একদম পড়ে যাবে তখনই হলো ভাবছি নিয়ে আসবো, কারণ এই মাঝে মাঝে করিমপুর যাওয়া এটা মানে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর আমি তো আগে খুবই করিমপুর যেতাম, এটা ওটা কিনতে, তো এখন আমি কমিয়েই দিয়েছি প্রায় করিমপুর যাওয়া, মানে যাই না বলতে গেলে, ওই 2 মাস পর পর একদিন কি 3 মাস পর পর একদিন এইরকমভাবে আমার করিমপুর যাওয়া হয়। তো ভাবছি যখন শীত একবারে মানে শীতের শুরুতেই আমি হচ্ছে ফুলের গাছগুলো নিয়ে আসব, কারণ এবার যখন যাব তখনও যদি না বসে তো ফালতু ফালতু আমার যাওয়া হবে, ওই জন্য গিয়ে আর লাভ নেই। তো এখন হচ্ছে আমার চিন্তা যে আমি গাছগুলো কখন লাগাবো, কারণ 4টের সময় পড়ানো আছে, আর দেখি এখন যদি সময় হয় তো লাগিয়ে দিতে পারি। আর নিচে কতটা হবে আমি জানি না, কারণ বেশিরভাগ গাছই আমি নিচে লাগিয়েছিলাম কিন্তু সব পোকাতে খেয়ে শেষ করে দিয়েছে, এগুলোকেও শেষ করে দেবে কি না আমি জানি না, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে টমেটো গাছগুলো দেখছো, তো টমেটো গাছগুলোতে না কিছুদিনের মধ্যেই ফুল এসে যাবে, কারণ আমি এর আগের বছরেও আমার ছাদ বাগানে লাগিয়েছিলাম। আর হ্যাঁ, আর একটা কথা, ছাদ বাগানের গাছ
আর মাটিতে লাগানো গাছের অনেক পার্থক্য হয় সেটা আমি মানে এই বছর বুঝতে পারলাম। কারণ এই বছরে আমি যে গাছই মাটিতে লাগাচ্ছি সব পোকাতে খেয়ে নিচ্ছে, আর এর আগের বছর বা তার আগে যে আমি ছাদ বাগানে যে গাছগুলো চাষ করতাম তো সেগুলো একটাও পোকাতেও খেতো না, সুন্দরভাবে ফল হতো আর মানে খুব তাড়াতাড়ি ফল চলে আসতো। আর মাটিতে লাগানো গাছ মানে অনেক লম্বা হয়, বড় হয়ে যায়, কিন্তু মানে সেরকমভাবে ফল পায় না। ফল পায় আর না পায় গাছগুলোকে আমি সুন্দরভাবে বসিয়ে দেব, তো চেষ্টা করব এখনই গাছগুলো বসানোর। তো চলো ব্লগটাও আমি এখানে শেষ করছি। আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের মতো আসছি, আর কালকে আবারও দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। চলো আসি, বাই বাই।